আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে শুরুতেই থাকছে এই সংবাদ শিরোনাম উৎসব মুখর পরিবেশে রাজশাহী বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে ভোট গ্রহণ জয়ের প্রত্যাশা বড় দুই দলের প্রার্থীর নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় মিথ্যা অভিযোগের রাজনীতি করছে বিএনপি বললেন হানিফ মন্ত্রিসভার বৈঠকে জাতির পিতার বন্দী জীবনের তথ্য সহ প্রকাশিত 3053 দিন বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার রিভিউ আবেদনের শুনানি শেষ আদেশ কাল শুনছিলেন সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির সোমবারের বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে এবারে বিস্তারিত প্রসঙ্গ শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী বরিশাল ও সিলেট তিন সিটি কর্পোরেশনে নির্বাচনে ভোট গ্রহণ চলছে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পরপরই সব মেয়র প্রার্থী নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন এ সময় কিছু অভিযোগ করলেও জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন বড় দুই দলের প্রার্থীরা রাকিব হাসানের রিপোর্ট চলছে বরিশাল সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারের উপস্থিতি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীর মধ্যে মাঠে রয়েছেন ৬ জন সকালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেরেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ ভোট দিয়েছেন বরিশাল কলেজ কেন্দ্রে আর বিএনপি সমর্থিত প্রার্থী মজিবুর রহমান সারওয়ার ভোট দিয়েছেন মজিদুন্নেয়া মাধ্যমিক বিদ্যালয়ে জয়ের ব্যাপারে সকলে আশাবাদী হলেও ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপি সমর্থিত প্রার্থী অবশ্যই বরিশালের জনগণ তারা দলমত নির্বিশেষে নৌকাকে তাদের নিজেদের আপনার উন্নয়নের স্বার্থে বরিশালের উন্নয়নের স্বার্থে তারা নৌকাকে বিজয় করবে ইনশাল্লাহ আওয়ামী লীগের যে সমস্ত উন্নয়ন হয়েছে তাতে আমার মনে হয় যে এখানকার জনগণ নৌকার পক্ষে ভোট দেবে এবং আমাদের বিজয় সুনিশ্চিত এদিকে সকালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান আর ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী ভোট দিয়েছেন জেরজেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী কেন্দ্র দখলের অভিযোগ করলেও তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লোকার যে জোয়ার লোকার প্রতি মানুষের যে সমর্থন তাতে তিনি কেবল হতবিক্ষ নয় বিস্মিত সুতরাং এই নির্বাচনকে সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য আমি আশাবাদী শর্ত বাধা করেও সিলেটের ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের মধ্যে সকালে স্যাটেলাইট মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ মোসাদ্দেক হোসেন বুলবুলের আর জনগণ যে রায় দিবেন তা মেনে নেওয়ার আশ্বাস দিলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন নাগরিকদের মধ্যে যেমন একটা বিপুল পরিবর্তনের প্রত্যাশা আমার মধ্যে সেই একই প্রত্যাশা যে ভোটের ফলাফলে ইনশাআল্লাহ নৌকা মার্কায় জয়যুক্ত আমরা হব এবং রাজশাহীবাসীর কাঙ্ক্ষিত যে ইচ্ছা সেটি পূরণ করার জন্য আমরা সর্বতোভাবে কাজ করব একটা নির্বাচন যে দেশের গণতন্ত্রের একটা মহিলা পর্যন্ত ঢুকতে পারে না সেই সম্পর্কে আমি কোনো কমেন্ট তিন সিটি কর্পোরেশনের মেয়র পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন মেয়র প্রার্থী রাকিব হাসান মাইটিভি দর্শক সিটি নির্বাচনের খবর জানতে চলে যাচ্ছি বরিশালে সেখানে আছেন সহকর্মী সাইদুর রহমান আবির আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে
আবির ভোটের আর কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানান। ধন্যবাদ মৌ। মৌ, আপনি জানেন যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আর এই নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আজ সকাল থেকে আমরা বরিশাল সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত যে এলাকাটি রয়েছে সেই এলাকায় অবস্থান করছি। আমি ঠিক এই মুহূর্তে নির্বাচনের যে ভোট সংগ্রহ চলছে, ভোট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ভোটাররা যে ভোট প্রদান করছেন সেই সংবাদ সংগ্রহ করতে ঠিক এই মুহূর্তে অবস্থান করছি বরিশালের বরিশাল কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রে। তো এর আগেই আপনাকে জানিয়েছিলাম যে এই বরিশাল সিটি কর্পোরেশনে যে সকাল আটটায় নির্বাচনের যে সকাল আটটায় নির্ধারিত সময় ভোট শুরু হয়েছিল এবং আমরা সকালে যে ভোটারদের উপস্থিতিটা লক্ষ্য করেছি সেই উপস্থিতি ছিল ব্যাপক বলা চলে, সেই ভোটারদের উপস্থিতি ব্যাপক ছিল এবং ভোটারদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনাও কাজ করেছে। তো তারপরে আমরা একটার পরে অর্থাৎ মধ্যাহ্নভোজ এবং জোহরের নামাজ রয়েছে, যে কারণে এই বরিশাল কলেজ ভোট কেন্দ্র সহ অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেতে একটু ভোটারদের উপস্থিতি কম দেখা যাচ্ছে, কারণ সবাই মধ্যাহ্নভোজ এবং নামাজ একটু ব্যস্ত হয়ে পড়েছে। তবে এই ভোট কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট যারা আছেন, দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তারা আছেন, তারা আমাদের সাথে আশাবাদ ব্যক্ত করেছেন যে দুপুর গড়িয়ে অর্থাৎ বিকেল হওয়ার যেহেতু চারটা পর্যন্ত ভোট চলবে, অর্থাৎ তিনটের পরে আবার ভোটারদের তারা উপস্থিতি দেখতে পাবে এবং সেই যে ভোটাররা বাকি আছে যারা এখনো ভোট প্রদান করেননি বিভিন্ন ব্যস্ততার কারণে, তারা হয়তো তিনটের পরে আসবেন এমন আশাবাদও ব্যক্ত করেছেন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বেলা এগারোটার দিকে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের যে প্রার্থী, এই সিটি কর্পোরেশন নির্বাচনের যে মেয়র প্রার্থী রয়েছেন, তিনি বেলা এগারোটার দিকেই কিন্তু ভোট বর্জন করেছেন এবং তার পরপরই দুপুর বারোটার দিকে প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরোয়ার। কিন্তু মজিবুর রহমান সরোয়ার কিন্তু এখনো ভোট বর্জন করে তিনি এই বাহির থেকে সে যে বাসায় চলে গিয়েছেন বা তার অফিসে গিয়েছেন কিন্তু সেটা না, সে বরিশাল সিটি কর্পোরেশন এই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে তার যে সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, তাদের সাথে কথা বলছেন এবং তিনি যে ভোট বর্জন করেছেন এটার নিজে বিভিন্ন স্পটে গিয়ে কিন্তু ঘোষণা দিচ্ছেন। এখনো কিন্তু তিনি মাঠে আছেন, হয়তো তিনি সোয়া বারোটার দিকে ভোট বর্জন করেছেন। আর এরপর পরই কিন্তু আমরা আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী নৌকা মার্কার যে প্রার্থী শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ, ওনার সাথে আমি মুঠোফোনে যোগাযোগ করেছিলাম এবং তার সাথে আমার প্রশ্ন ছিল মজিবুর রহমান সরোয়ার যে কারচুপির বিভিন্ন অভিযোগ দিয়ে তিনি ভোট বর্জন করেছিলেন এটার কতটা ভিত্তি রয়েছে। উনি সাথে সাথে প্রশ্নের উত্তরে দিয়েছেন যে উনি যেসব অভিযোগ এনেছে সেগুলো ভিত্তিহীন এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। আর এটা আসলে আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে এখানে ১৯ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তো এই ছিল বরিশাল কলেজ থেকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ খবর। পরবর্তী খবর আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে 7:30 এবং তার আগে জেলা সংবাদ রয়েছে 5টা, তার মাধ্যমে জানিয়ে দেব দর্শকদের। মনি আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনের সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী মাহবুব সৈকত, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। মাহবুব, সিলেটে নির্বাচনের কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানান। যাব, ধন্যবাদ। আসলে আপনি দর্শকদেরকে ইতিমধ্যে বলে দিয়েছেন যে আমরা সিলেটের নির্বাচন কভার করছি এবং এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এবং এখন কিন্তু আসলে দুপুরের পরপর সবাই আসলে দুপুরের কিছুটা বিরতি এবং খাবারের জন্য রয়েছেন, যে কারণে কেন্দ্রের কিন্তু সেই অনুযায়ী এ মুহূর্তে ভোটার নেই বললে চলে। যারা রয়েছেন বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোট সংগ্রহের জন্য তারাই কেবলমাত্র রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের, যারা বিশেষ করে মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীদের পক্ষে যারা কাজ করছেন তাদের যারা মনোনীত ব্যক্তি রয়েছেন সেখানে আসলে তারা রয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি এই কেন্দ্রে যে কয়টা কেন্দ্রে সুন্দরভাবে ভোট সম্পন্ন হচ্ছে তাদের মধ্যে এই কেন্দ্রটাও কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু সকল প্রার্থীর পক্ষের যে পোলিং এজেন্ট তারা কিন্তু রয়েছে। আমরা এখানে ভোট গ্রহণের জন্য যে কর্মকর্তারা রয়েছেন আমরা তাদের সাথে যদি একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আসলে এই পর্যন্ত কেমন আপনাদের এখানে পরিস্থিতি কি এবং কোনো ধরনের কোনো সমস্যা আপনারা ভোট নিতে কোনো সমস্যা ফিল করছেন কিনা? জি না, আমরা কোনো সমস্যা ফিল করতেছি না। করেননি? জি না।
তো আপনাদের কোনো ভোট গ্রহণে কোনো সমস্যা ফিল হচ্ছে কিনা, নাকি সবাই কি ঠিকমতো এসে ভোট দিতে পারছে? আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমাদের ঠিকমতো ভোট গ্রহণ চলছে আর কি। আমরা আসলে যারা পুলিং এজেন্ট রয়েছেন এবং তাদের কাছে যেতে চাচ্ছেন, আমরা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রতীকের যারা ভোট গ্রহণ করছে, কোনো ধরনের সমস্যা কি মনে হচ্ছে বা অন্য এজেন্টদের কেউ আপনাদেরকে হুমকি ধামকি এরকম কি কোনো কিছু হচ্ছে? না, এরকম কোনো কিছু হচ্ছে না, জি সবকিছু সুন্দর। আপনাদের এখানের কারো কোনো সমস্যা কি ফিল করতেছেন, কোনো সমস্যা? আমাদের কোনো সমস্যা নাই, এখানে আমার খুব সুন্দরই হচ্ছে, এখানে সুষ্ঠুভাবে সুন্দর খুব সুন্দর হচ্ছে। আমরা ভোট দিতে এসেছি এরকম একজন ব্যক্তির সাথে আসলে কথা বলছি। ভোট কেন্দ্রে আসতে বা বিভিন্ন কেন্দ্রে আমরা একটু গোলযোগের সংবাদ শুনেছি, এই কেন্দ্রে কি কোনো সমস্যা মনে হচ্ছে? আমার জানা মতে এই কেন্দ্রে কোনো সমস্যা হয়নি এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। জি, আসলে প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে কিন্তু প্রতিটা বুধি আস্তে আস্তে করে কিন্তু এই যে লাইন রয়েছে যারা ভোট দিচ্ছে এবং যথারীতি নির্বাচন পরিচালনার জন্য যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু সুন্দরভাবে যাতে ভোট গ্রহণ সম্পন্ন হয় সেই চেষ্টা কিন্তু। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, নির্বাচনের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। ধন্যবাদ মনি, আসলে আপনার মাধ্যমে জানাতে চাই আমি এখন রয়েছি রাজশাহীর ইসলামিয়া কলেজে এবং এখানে আমরা দেখেছি ভোটারদের কিন্তু সরব উপস্থিতি এখানে রয়েছে এবং আপনার বিভিন্ন কেন্দ্রে কিন্তু মানুষ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছে এবং সেটা বেলা বাড়ার সাথে সাথেই এবং দুপুরের পর কিন্তু আসলে ভোটারদের সংখ্যাটা কিন্তু বিভিন্ন কেন্দ্রে বেড়ে গেছে। তবে এখানকার যে চিত্রটা আমরা এসে দেখেছি, এখানে যে বিএনপি প্রার্থী রয়েছেন তিনি অভিযোগ করে আসলে বলছেন যে তাকে তার পোলিং এজেন্টকে বের করে দেয়া সহ তার যে ব্যালট পেপার সেগুলো কিন্তু আসলে সেভাবে দেওয়া হচ্ছে না এবং তাদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলা হয়েছিল সেটি কিন্তু আসলে তারা পায়নি। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলতে গেলে মনি, আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন খারুজ্জামান লিটন তিনি কিন্তু বলেছিলেন যে ভোট সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হচ্ছে, কিন্তু এখানে এসে এই চিত্রটি ভিন্ন দেখা যাচ্ছে কারণ রাজশাহীর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ একটি কেন্দ্র, যার কারণে এখানে পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন ধরনের সাদা পোশাক এবং ম্যাজিস্ট্রেটরা এখানে অবস্থান নিয়েছেন। তো সব কিছু মিলে আসলে বলতে গেলে আর কিছুক্ষণ সময় আসলে বাকি আছে, ঘন্টা দেড়েক পরেই আসলে বোঝা যাবে যে ভোটের পরিবেশটা আসলে মানে কীভাবে সম্পূর্ণ হচ্ছে এবং ভোটাররা আসলে কোন পক্ষে রায় দিয়েছেন সে বিষয়টি কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে সেটা ভোট গণনার পরে। তো আসলে এতক্ষণ আমরা মানে শুধু এতটুকুই দর্শক উদ্দেশ্যে জানাতে চাই যে রাজশাহীতে যে সিটি কর্পোরেশন নির্বাচন যে অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি কিন্তু বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি শান্তিপূর্ণ হয়েছে, তবে বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছে নির্দিষ্টভাবে বিএনপির যে প্রার্থী এবং তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে যেভাবে আসলে নির্বাচন কমিশন বলেছিল, প্রশাসন যেভাবে আশ্বস্ত করেছিল সেভাবে কিন্তু তারা তাদের নির্বাচনী পরিবেশটি পায়নি। তো আসলে মনি বলতে গেলে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র, আর মাত্র কয়েক ঘন্টা পরেই আসলে বিকাল 5টা নাগাদ ভোট গণনা শুরু হবে এবং এই ভোট গণনার পরেই আসলে বোঝা যাবে এই রাজশাহী সিটি কর্পোরেশনের কি হতে যাচ্ছেন নগরপিতা, সেটি দেখার অপেক্ষায়। তো মনি, আসলে আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকলে আপনাকে জানাতে আমরা সক্ষম হব। মনি অপু, আপনাকে ধন্যবাদ। নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় মিথ্যা অভিযোগের রাজনীতি করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রতিটি নির্বাচনে দলটি এমন অভিযোগ করে বলেও মন্তব্য করেন হানিফ। আওয়ামী লীগের এজেন্টদের অনেক কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির প্রার্থীরাই, তাদের এজেন্টরাই, তাদের লোকজন যে নৌকা মার্কার প্রার্থীর এজেন্টদেরকে ওপরে চড়া হয়, বের করে দেওয়ার চেষ্টা করে। তো আবার সুস্থ পরিবেশ থাকবে, উৎসবমুখর পরিবেশ থাকবে এবং সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করতে পারবে।
প্রধানমন্ত্রী কার্যালয়ে সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সুরক্ষা সেবা বিভাগের পৃষ্ঠপোষকতা এবং কারা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ব্যাপক গবেষণার মাধ্যমে সংগৃহীত দুর্লভ আলোকচিত্র এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দী জীবনের অসংখ্য তথ্য সহ প্রকাশিত 3053 দিন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। একত্রিশ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল আদেশ দেবেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। গত 27 জুন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল 31 জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ইশরাত জাহান মনি। আল্লাহ হাফেজ।